আমাদের গরুটা অনেক সুন্দর। কত নিল আঙ্কেল? বাহ, গরুটা ভালো হয়েছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, রাস্তাঘাটে কোরবানি দেয়া যাবে না, নির্দিষ্ট জায়গাতে কোরবানি দিতে হবে। এটা আবার কেমন নিয়ম? আমার বাড়ির সামনের রাস্তায় আমি কোরবানি দিব, ড্রেন আছে, পানি ঢেলে দিলে পরিষ্কার হয়ে যাবে। এতে করে পরিবেশ দূষণ হবে, দুর্গন্ধ ছড়াবে, মশা মাছিও বাড়বে। এসব কারণে সরকার কর্তৃক নির্ধারিত স্থানে পশু কোরবানি দিতে হবে। সারা দেশে কোরবানির জন্য সরকার নির্দিষ্ট স্থান নির্ধারণ করেছে। স্থানগুলোতে দুর্যোগপূর্ণ আবহাওয়া মোকাবেলা, পানি, বিদ্যুৎ, ড্রেনেজ ব্যবস্থা, শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। সৌদি আরব সহ অন্যান্য মুসলিম দেশ যেমন মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, এমনকি সুদানেও একটা নির্দিষ্ট স্থানে পশু কোরবানি করা হয়। এতে পরিবেশ দূষণ যেমন রোধ হয়, তেমনি জনগণের স্বাস্থ্য সুরক্ষিত থাকবে। নিয়ম তো মন্দ না। হ্যাঁ, ঠিকই তো। সবার ভালো দিয়ে কথা, আমি নির্দিষ্ট জায়গায় কোরবানি দিতে যাব। আমিও যাব। আসুন, জনস্বার্থে সরকার নির্ধারিত স্থানে পশু কোরবানি করি।